চাবি কান্না করে আর চিল্লায় আর বলে আমারে ছেড়ে দাও রহমাতুল লিল আলামিন মাথার লোহার টুকরা মাথার মধ্যে থাকবে আর আমি নবীর সাহাবী হয়ে আমার মুখের মধ্যে দাঁত থাকবে তাহলে ঘরে যতক্ষণ পর্যন্ত দাঁত আছে নবীর মাথার লোহার টুকরাটা বের না করে আমি ছাড়বো না এবার মারির দাঁত দিয়ে কামড় দিয়ে জোরে টান দিলে টান দিয়ে যদিও লোহার টুকরা বের হয়েছে কিন্তু নবীর এই সাহাবীর প্রচন্ড রক্তকরণ হওয়ার কারণে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন আরেকজন সাহাবী দৌড়ে গিয়ে আমার নবীর বুকের মধ্যে জড়ায় ওই যেইখান থেকে রক্ত বের হয় ওই জায়গার মধ্যে মুখ লাগায় চুষতে আরম্ভ করেছে রক্ত পাক না না পাকেই ফতোয়া গুন দিন না রে বাজা এটা নবীর মহাব্বতের জায়গা আমার নবীর ওই কত জায়গা থেকে রক্ত মুখের মধ্যে লাগায়া আস্তে আস্তে করে টান দিয়ে চুমুক দিয়ে দিয়ে পাক করতেছে অন্যান্য সাহাবীরা ধরে টানে পাগলামি করিস না রে ভাই নবীর সাহাবী বলে আমারে ছেড়ে দাও নবীর রক্ত বড় পবিত্র এই পবিত্র রক্ত দুনিয়ার কোন জমিনের মধ্যে পড়তে দেব না এটা আমি আমার নিজের শরীরের মধ্যে রাইখা দেব সুযোগ আমি আর পাবো না নবীজির কোরআন তেলাওয়াত শেষ রহমাতুল লিল আলামিনের বাড়ি থেকে বের হচ্ছে আবু জাহাল দিনের বেলা আবু জাহাল আইন পাশ করছে কোরআন তেলাওয়াত শুনতে গেলে দণ্ডনীয় অপরাধ নবীর কোরআন তেলাওয়াত শেষ তো নবীজির বাড়ি থেকে কে বের হইতেছে আবু জাহাল বের হলে রাস্তায় দেখা হয়েছে আবু লাহাবের সাথে ওতবা সাহেবা এটাও গেছে ও তাইবাও গেছে উবাই গেছে উমাইয়াও গেছে যেই কাফির গুলো দিনের বেলায় পরামর্শ করে বন্ধ করেছিল সব গেছে আবু জাহালকে কিরে তোর আইসত কেন আমরা আসছিলাম এখানে কারা কারা আসে ওটা পাহারা দেওয়ার জন্য তুমি আসছিলা কেন বলে আমিও তো আসছিলাম কারা কারা আসে এটার নাম লিস্ট করার জন্য আবু জাহাল একটা শয়তান টাইপের না আচ্ছা গতকালকে কি কাউরে দায়িত্ব দেওয়া হয়েছিল নাম লিস্ট করার বলে না নাম তো লিস্ট তো করতে দেওয়া হয়নি এত সবাই এত দায়িত্ববান হয়ে গেছে সবাই লিস্ট করার জন্য আসছে মূলত কেউ লিস্ট করার জন্য আসে নাই আবার নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনার জন্য আসছে আবু জাহাল চিন্তা করলো এখন মোহাম্মদের তিলাওয়াতই বন্ধ করতে হবে তো প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করা বন্ধ করে আইন পাশ করা হলো কিন্তু যেদিন আইন পাশ করছে এর পরের দিনই বুঝেন তো এবার আইনের অবস্থা কি বাংলাদেশে যদিও আইন পাশ করার তিন চার দিন পরে আর ওইটার অস্তিত্ব থাকে না কিন্তু প্রথম দিন পাশ করার পরের দিন এটার তো খুব গরম না গতকালকে মাত্র আইন পাশ হয়েছে রহমাতুল্লিল আলামিন এর পরের দিনই বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে আল্লাহু আকবার জোরে বলেন না আবু জাহেলার দুইটা চামচা ছিল চামচা দুইটা দৌড়ে গিয়ে আবু জাহাল রাখায় নেতা গতকালকে আপনি আইন পাশ করলেন আর আপনি আজকে খবর নিয়ে দেখেন আপনার বন্ধু ভাতিজা এ মুহাম্মদ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইতুল্লাহ সামনে জোরে জোরে কোরআন পড়তেছে আবু জাহালকে মুহাম্মদ রে এক্ষুনি শেষ করব আমার নবীকে শেষ করা এত সহজ নাকি পাথর নিয়েছে হাতের মধ্যে বড় পাথর ছোট মোটো পাথর নাই নাই কারণ এক পাথরেই যেন পাথর বড় নিয়ে রওনা করছে খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন নবীজির কাছ থেকে আবু জাহাল এখনো 40 হাত দূরে আবু জাহাল থেকে আমার নবী 40 হাত রহমাতুল্লিল আলামিন তো বাইতুল্লাহর দিকে তাকিয়ে কোরআন পড়তেছেন আবু জাহাল নবীজির পেছনে পাথরটা উপর থেকে উঁচা করেছে জোরে উঁচা করছে যেন জোরে মারতে পারে জোরে উঁচা করেছে যেন জোরে মারতে পারে উঁচা করলেই হাত ওখানে আটকে গিয়েছে হ্যাং হয়ে গেছে হ্যাং পাথর নড়ে না হাতও নড়ে না আল্লাহু আকবার কইবেন না আবু জাহাল ভয় পাইতেছে এই অবস্থায় যদি থাকে তাহলে তো হাত ফসকে যদি পাথর আমার মাথায় পড়ে তাহলে তো আমি এই শেষ ওইখানে দাঁড়ায় এই চিল্লা নিতেছে ভাতিজা মোহাম্মদ নিজের আপন ভাতিজা না হইলো তো আবুল হাবের মানে বন্ধুর ভাতিজা তো রহমাতুল্লিল আলামিন তিলাওয়াত বন্ধ করে পেছন দিকে তাকায় কয় কে রে হ্যাঁ সাসাই নি কি ভাই যে পাথর নিয়ে আসছিলাম তোমারে মারার জন্য কিন্তু পরিস্থিতি খারাপ
ওয়াদা করলাম আর জীবনে মারবো না আর ষড়যন্ত্র করব না নবী কয় চাচা জীবনে কত ওয়াদা করছেন আর কত ভাঙছেন এটা আমি জানি না এই শেষ ওয়াদা করলাম মুক্ত করে দাও তাহলে আর জীবনে কোনোদিন তোমারে মারবো না তো এইবার রহমাতুল লিল আলামিন বললেন তো পাথর ক্লিয়ার হয়ে গেছে আবু জাহল ফালায়া দিছে এক দৌড় ভয় পাইছে তো বাড়িতে গিয়া চিন্তা করতেছে কি করা যায় রাত্রিবেলা ওই চামচা দুইটারে ডাকছে এদিকে মুহাম্মদের বিরুদ্ধে এমনি ষড়যন্ত্র করা যাবে না খুব কৌশল দিয়ে ষড়যন্ত্র করতে হবে আবু জাহল কৌশল করে ঠিক না কেউ কৌশল আবু জাহালের বাড়ির সামনে বিশাল করে একটা গর্ত তৈরি করছে গর্ত এত গভীর করবি নিচে পড়লে যেন কারো সহযোগিতা ছাড়া উঠতে না পারে কঠিন গর্ত এই গর্তটা করার পরে বলে এটার উপরে এমন সুন্দর করে ফিনিশিং দিবি দেখলে যেন মনে না হয় নিচে কোনো গর্ত আছে বাস ফিনিশিংও দেওয়া হলো আবু জাহালকে এবার একটা কাজ করব আমি এমনি কম্বল গায়ে দিয়া কাপাকাপি করব তোরা মুহাম্মদের গভীর রাত্রে গিয়া বলবি যে আপনার চাচার বন্ধু আবু জাহালের অবস্থা খুব একটা সুবিধার না মনে হয় বেশিক্ষণ বাঁচবে না খালি বারবার আপনার নাম নিতেছে শেষ সময় আপনার একটু দেখতে চায় মুহাম্মদের কাছে এটা গিয়া বললে মুহাম্মদ আমার দেখার জন্য আসবে আনলে এই রাস্তা দিয়ে আন বুঝেন না মনে হয় ঠিক এক মনোযোগ এই অবস্থায় চামচা দুইটা গিয়া নবীজির সামনে হাজির চামচা দুইটা যদিও মিথ্যা কথা বলেন কিন্তু আমার নবীর দিল তো সাদা কথা কয় না রহমাতুল লিল আলামিন খুব দ্রুত কদমে হাঁটা শুরু করেছেন আল্লাহু আকবার চিৎকার করেছেন হ্যাঁ খুব দ্রুত কদম করা শুরু করেছেন নবী ওরা পিছনে পড়ছে ওদের চিন্তা হলো নবীজি পাড়া দিবে আর গর্তের মধ্যে পড়বে আর ওরা হাতে তালি দিবে খুব ভালো করে শোনেন গর্তের দিকে আসতেছেন রহমাতুল লিল আলামিন একদম কিনারায় এক কদম গর্তের এই পারে আরেক কদম দিলেই গর্তের মধ্যে পড়বেন আল্লাহ তাআলা ডেকে বললেন জিবরাইল তাড়াতাড়ি করে যাও বন্ধুর কদম জমিনে পড়ার আগে বন্ধুর কদমের নিচে তোমার পর বিছিয়ে দাও রহমাতুল লিল আলামিন জিবরাইল আমিনের দিকে তাকাইলেন জিবরাইল আমিনকে হুজুর যাওয়ার দরকার নাই এটা মিথ্যা কথা আপনি যেমনি আইছেন আপনি বাড়ি যান এই কথা যে আমার নবীর সাথে জিবরাইল আমিনের হইছে বদমাশগুর খবর আছে ওরা জানে না ওরা তাকায় দেখে রহমাতুল লিল আলামিন বাড়ির দিকে রওনা করছে এরা দৌড়ে এসে আবু জাহালের কম্বল টান দিয়া বলাইছে বাপ সারেন বাপ ধরে লাভ নাই বাপ ধরে লাভ নাই যাইতেছে গা মোহাম্মদ যাইতেছে গা আবু জাহাল ভয় পেয়ে গেছে হাই হাই এই খবর তাইলে মোহাম্মদ কোত্থেকে জানছে হয়তো মোহাম্মদ রেজামিন হোক ম্যানেজ করতে হবে নয়তো আমার ইজ্জত থাকবে না দৌড়ানি শুরু করছে এই মোহাম্মদ দৌড়াইতেছে আর চিল্লাইতেছে এই মোহাম্মদ দাঁড়াও এই দৌড়াইতেছে আর চিল্লাইতেছে সামনে যে গর্ত খবর নাই তো বুঝে নাই বুঝে নাই কই 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 ওমাকারু ওমাকারাল্লাহ والله خير الماكرين আবু জাহাল গর্তের ভেতরে পড়ে গিয়েছে আগেই শর্ত দিয়েছিল গর্ত এত গভীর গর্তের ভেতরে পড়লে যেন কারো সহযোগিতা ছাড়া উঠানা যায় আবু জাহাল আবার গর্তের মধ্যে পড়ে গিয়েছে ওখানে পড়ে ডাক দেয় তোরা কই আছো তোমার বাসা দুইটা সামনে ঈশা কয় নেতা গর্ত খুব কঠিন করে করেছি চঙ্গা চারা উঠা যাবে না কই পাবি চঙ্গা চঙ্গার ব্যবস্থা নাই তেইলে কেমনে উঠাবো রশির ব্যবস্থা কর নেতা এত রাতে রশি কই পাবো বলে আমার চক্রির নেচে গিয়া দেখ রশি আছে বাড়িতে গিয়াছ রশি বের করছে কথাটা শুনেন শেষ দিকে কথা আছে এই জন্য এটা শুরু করছি বাড়ি দিকে রশি নিয়ে আসছে রশি ফেলতেছে আবু জাহাল রশি ধরবে আর কি রশিও নিচের দিকে পড়তেছে
তো রশি পড়তে পড়তে গিয়া এমন এক জায়গায় ঠেকছে আবু জাহাল হাত দেয় আর রশি এখানে মানে আরেকটু উঠলেই রশি ধরতে পারে কিন্তু হাত আর উঠে না রশি ওর নিচের দিকে নামে না শর্ট পড়ে গেছে তো নিচের থেকে আবার চিল্লায় কয় আর নাই কয় নাই তো তাহলে জোড়া লাগাও জোড়া কেমনে লাগাবো এত রাতে রাত বাজে তিনটা সাড়ে তিনটা কই পামো কয় মাধবপুর বাজারে যা বুঝে না মাধবপুর বাজার তখন ছিল উদাহরণ দিলাম আর কথা কয় না যাও মাধবপুর বাজারে যাও মাধবপুর বাজারে গিয়ে এক দোকানদারে পাইছে কয় আমার কাছে আছে তিন হাত এর বেশি নাই ওই চলবে তিন হাতেই চলবে দেখছি অল্প একটু লাগে কয় হাতে চলবে ওই আগের রশির সাথে তিন হাতে জোড়া লাগায়া ভালো করে গিড়া দিয়া আবার ছাড়ছে আমার আল্লাহ কয় মাটি রে রশি যত নিচের দিকে নামবে তুইও তত নিচের দিকে যাবে আমার আর জোড়া লাগাইছে ঠিক কিন্তু রশি আগের জায়গা রশি কই আবু জাহাল কয় হয় না তো আর নাই কয় না আর নাই তো হায় 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 মালিকের কুদরত বুঝুন মালিকের কুদরত বুঝো না তো মিয়া তুমি তো তোমার তালে আছো তুমি তো তোমার তালে আছো তুমি তো মনে করো বিশাল ক্ষমতা আমার বিশাল শক্তি আমার কসম করে বলি আল্লাহ ওই ক্ষমতা রবের ক্ষমতার সামনে কিচ্ছু না রব চাইলে তোমাকে একটা মশা দিয়ে জমিন থেকে বিদায় করতে পারে পারছে না মুরিদদেরে বাহাদুরি কম দেখাইছে মুসা আলী ইসলামের কাছে জবাব লয়ে যায় ইব্রাহিম আলী ইসলামের কাছে ইব্রাহিম তোমার আল্লাহর সাথে যুদ্ধ করুন তোমার আল্লাহর সাথে যুদ্ধ করবে বলে হ্যাঁ কবে ডেট তুমি দাও ইব্রাহিম আলী ইসলাম কই এই কামে আমি নাই যুদ্ধ করবো আল্লাহর সাথে ডেট দিবো আমি কি দরকার আছে তোমার তোমার দরকার হলো তুমি ডেট দিয়ে লও কথা বল তো ডেট দিছে মনে করেন আজকে কয় তারিখ 8 তারিখ 9 তারিখ সকালবেলা আপনার ঘরে এক্সে বড় মাঠ আছে কি মাঠ ওয়াজ একটু পরে করি টেনশন করে না আসি তো হ্যাঁ ওই চকে ডেট দেওয়া হয়েছে সকাল 9টায় 9:15টার দিকে 15-20 মিনিট আগে ইব্রাহিম আলী ইসলাম আরএফএল কোম্পানির একটা প্লাস্টিকের চেয়ার লইয়া মাঠের এক কিনারায় এসে বসছে তো নমরুদ তো মোটামুটি আরো 6-7 মাস আগ থেকে আর্মি বাহিনী বিমান বাহিনী কামান বাহিনী 5 স্তর বিশিষ্ট জল কামান এই কামান হেই কামান রাইফেল গুলি বারুদ যা আছে সব নিয়ে উপস্থিত ইব্রাহিম আলী ইসলাম বাহিনী নাই কিচ্ছু নাই একা একা এসে হাজির সাথে ওই হ্যাঁ কি বলে ইব্রাহিম আলী ইসলাম আছে তো নমরুদ ডাক দেয় কিরে আজকে না তোমার আল্লাহর সাথে আমার যুদ্ধ তুমি একা কেন ইব্রাহিম আলী ইসলাম কয় যুদ্ধ কি আমার সাথে যুদ্ধ তো আল্লাহর সাথে আমি তো দর্শক খেলা দেখতে এসেছি খেলা দেখতে আইছি আমি খেলা হবে এখন 5 মিনিট বাকি আছে টাইম দাও টাইম দিছে কে নমরুদ দা আল্লাহ দেয় না টাইম আল্লাহ টাইম দিয়ে খেলব মিয়া বুঝলেন আল্লাহ টাইম দিয়ে খেলার দরকার আছে 5 মিনিট বাকি নমরুদ আবার কয় কয় তোমার আল্লাহর বাহিনী অপেক্ষা করো আইতাছে একদম কাটায় কাটায় 9টা নমরুদ তাকায় দেখে মশা আইতেছে মশা বুঝে না বুঝে না বুঝে না এই মশার মধ্যে একটা আছে একটু ঠ্যাং ভাঙা ও চিন্তা করে আমি এত ভিড়ের মধ্যে ভাই টঙ্গি ইস্তেমায় জানু না গেলেও টঙ্গি ব্রিজ পারমু না টঙ্গি ব্রিজের গোড়াই বাসের ছাদে বয়ে থাকে কথা কয় না বিবাড়িয়া থেকে জামু ঠিক কিন্তু লঞ্চের থেকে নামবো না ওই লঞ্চে বয়ে আসার মনের বাজন আছে না মনে অসুস্থ মানুষ ওই মাঠের মধ্যে ঢুকে আরেক ভেজা এ একটা ঠ্যাং ভাঙা ছিল ও নিরাপদ দূরত্বে গিয়া আস্তে করে বয়ে রইছে গাছের উপরে বসা অন্যান্যরা কি করে খেলা দেখতেছে আর কি ও আপাতত দর্শক তো মশার অন্যান্য বাহিনী গিয়া যখন কামড় শুরু করছে এক একজন তো এক এক দিকে দৌড় দেয় মারে ডাকে বাপরে ডাকে 14 গোষ্ঠী ডাকে নমরুদ দিছে সোজা দৌড় এমন জায়গা দিয়ে দৌড় দিছে ওইটার উপরেই বয়ে রয়েছে মশা ওই ঠ্যাং ভাঙা ও ডাক দিয়া কয় আল্লাহ আমি তো ঠ্যাং ভাঙা কিন্তু আমার সামনে দিয়ে যে বড়টা যায় মনে তো চাই এটারই ধরতে
কিন্তু কেমনে দড়ি, তুমি তো ঠ্যাং ভাঙা বানাইছো, তুমি একটু বাড়তি পারমিশন দিলে এটার এই ধরত। আল্লাহ কয় তুই যদি চাস দিয়ে দিলাম পারমিশন। মশা এখন নমরুদের সামনে সামনে ঘুরে যত দৌড়ায় মশাও তার চেয়ে বেশি স্পিডে দৌড়ায়, হঠাৎ করে নাকের ভেতর দিয়ে এক ধাক্কা দিয়ে মজকের মাথা কই 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 মজুকের মাঝখানে গিয়া আস্তে আস্তে হালকা করে প্রথম গিয়ার দিয়া আস্তে পিক আপ দেয়, আস্তে করে পিক আপ দিলে নমরুদ এক চিৎকার করে উঠে, এই গেলাম রে মন্ত্রী পরিষদের সব আসছে, স্যার কি হয়েছে আপনার? পরে মাথার মধ্যে চিন চিন করে ব্যথা করে, কেমনে যেন কাজ হয় না। তো এমনি সেমনি লোকজন বহুত কিছু আইসা, কেউ পামল তেল মালিশ করে, পেট্রোল মালিশ করে, অকটেন মালিশ করে, বিবারিয়ার গ্যাস মালিশ করে, এত কিছু মালিশ করে কাজ তোর হয় না। হঠাৎ করে একজন কয়, স্যার এই হাত দিয়ে বাড়ি দিলে কেমন লাগে? এটা খুব মজা লাগে। একজন বলে, স্যার তাইলে এক কাজ করি, আমরা বেতনভুক্ত লোক রেখে দিই, এরা আপনারা হাত দিয়ে বাইরে যাবে। মালিকের কুদরত বুঝা লয় মিয়া, কুদরত বুঝা লয় মিয়া, হাত দিয়ে বাড়ি দিচ্ছে। মশা কয়, মোটামুটি ভাঙা রোড পার হইছি, গাড়ি একটু রানিং, এখন তোর ফার্স্ট গিয়ারে চলে না, কয় নম্বর? বুঝেও না এরা কি ওয়াজ করে, কয় নম্বর গিয়ার? সেকেন্ড গিয়ার। সেকেন্ড গিয়ার মাইরা আরেকটু জোরে পিক আপ দিছে। নমরুদ আবার চিৎকার করে উঠছে, গেলাম রে। আবার লোকজন চলে আসছে, কি হয়েছে? আরে হাতের বাড়িতে কাজ হয় না তো, পাওয়ার আর একটু বাড়ান লাগে। একজন কে, স্যার পাথরলে একটা বাড়ি দেই। হয় না, এটা ঝামেলা আছে। তাহলে কি করবো? কাজ করবি, লাঠির মধ্যে তুলা পেঁচাবে, লাঠির মধ্যে তুলা পেঁচায়া ওটা দিয়া বাড়ি দিলে মাথার মধ্যে একটু ভালো লাগবে। লাঠি দিয়া বাড়ি দেয়, মশার কামড় বন্ধ হয়, বাড়ি বন্ধ, মশার কামড় শুরু। এমনি করে আবার কিছুক্ষণ গেছে, যাওয়ার পরে মশায় কয়, গিয়ার আর একটু বাড়ায়, বুঝে না, তিন নম্বর, তিন নম্বর গিয়ার বাড়াইলে। এবার নমরুদ আবার চিৎকার করে উঠছে, লোকজন আবার, স্যার আবার কি হইল, এত বারবার চিল্লানি দিলে ভালো লাগে নাকি? পরে ব্যথা আরো বাড়ছে, কি করতে পারি? স্যার আগেই তো কইছিলাম পাথর লয়ে বাড়ি দিতে, কয় না, তাহলে কি করবো? বুদ্ধি খুঁজা পায় না। মন্ত্রীদের মধ্যে একজন কয়, স্যার তাহলে পাথরের চেয়ে একটু নরম, তুলার চেয়ে একটু শক্ত, কিডা চামড়া, চামড়া দিয়ে কি বানায়? কথা হয় না, নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্ধারি, মাথার ব্যথা নিরাময় খাইল রে জুতার বাড়ি, খাইল রে জুতার বাড়ি, ঠিক কিনা বলো? সে তো হলো খোদার সাথে, সে তো হলো আল্লাহর সাথে, বিয়াদ বীর পরিণাম, পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান, ঠিক কিনা বলো? ওই নমরুদের জুতা এই যুগের জুতা কিন্তু আরো আপডেট, কথা কন না কেন? বেশি বাড়াবাড়ি করলে আবার নতুন জুতা উঠতেও দেখো না, ওই কি বলে আমেরিকার ওইটারে মাইরা কি দাম হইছে জুতার, বুশ ডবলেও বুশ, আবার এইটারে ভিটানোর পরে জুতার দাম বাড়ছে কি? ওই কোম্পানি একই সাথে 30 লক্ষ অর্ডার পেয়েছে জুতার। আহা, এতক্ষণে মশাই কিন্তু মোটামুটি মেইন রোডে উঠে গেছে, সিলেট হাইওয়েতে উঠা। চিন্তা করে আর 1 নয় 2 নয় 3 নয় ডাইরেক্ট গিয়ার যা ছিল আপডেট মোটরসাইকেলে বলে 5টা দেয়, ও 5টাই মারছে, সাইডটা নাম 5টা মিয়া, 5টা জায়গা পুরোটাই পিক আপ লাগাইছে। দেখেন না যুবক টানে কেমনে, ডাইনে গাই তুই বামে কা তুই, কতক্ষণ গেলে পরে দিই সিতে হয়ে রিস। ফুল গিয়ার মারলে এতক্ষণ যে পিটাই দিছিল, ও তো পিটাইতেছে এতক্ষণ, কি দিয়া পিটায় এখন? জুতা দিয়ে পিটায়, জুতা দিয়ে পিটাইতে পিটাইতে আওয়াজ যখন এক চিৎকার জোরে দিছে মশাই, তো তখন ফুল গিয়ার, তো চিৎকারের আওয়াজটা তো অনেক বেশি হইছে। সামনে ছিল একটা পাথর, পাথর উঠে একটা বাড়ি, বাড়ি এক দিতে দেরি,
মাথা ফাইটা দুইটা ভাগ পাথরের বাড়ি বুঝুন তো কোনো গ্যাপ আছে নাকি পাথর দুইটা পাইগা পা আ মশাই চিন্তা করে ঠ্যাং ভাঙা বের হওয়ার জায়গা কি আছে তাকায় দেখে কি রে জায়গা ক্লিয়ার তো ঢুকলাম এত কষ্ট করে বের হওয়া তো কোনো কষ্ট না আস্তে করে বের হয়ে কয় আসসালামু আলাইকুম এই ক্ষমতা কা জোরে বলেন إن بطش ربك لشديد إن بطش ربك لشديد ويا الله يكون عسلنا ناي جوري بونين آرو جوري بونين عسلنا ناي আমার মালিক বলে আমার দড়া কিন্তু বড় শক্ত দড়া যে আল্লাহ নমরুদকে ধরেছে যে আল্লাহ কারুনকে ধরেছে যে আল্লাহ সাদকে ধরেছে আমরা এখন বর্তমানেও যারা জালিম আছে মনে করো না মালিক ছেড়ে দেয় ছেড়ে দেয় ছেড়ে দেয় না 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 ছাড়েন না ছাড়েন না মালিক হালকা করে একটু ছাড় দেন ছাড় দেন আমহিন হুম রুবাইদা হালকা করে ছাড় দেন যখন টান দেওয়ার প্রয়োজন হবে 14 গুষ্টি সহ মালিক একসাথে টান দিবে ঠিক কিনা জোরে বলো আবু জাহেল নিচে পড়ে করে আর নাই বলে নাই তার রশি নাই কই যাবি বলে যা তাড়াতাড়ি বিবারিয়ার বাজারে বিবারিয়ার বাজারে গিয়েছে দোকানদার বহুত খুঁজে খুঁজে কোথাও পায় না একজন দোকানদার বলেছে কত আছে বলে তিন হাতি আছে আর না সরকারি কাজ চারিদিকে চলে রশির চুক চাহিদা এখন আর রশি দেওয়া যাবে না মাত্র তিন হাত আছে আগে কিন্তু তিন হাত জোড়া লাগাইছে কই উঠেই চলবো তিন হাত নিয়ে দ্রুত উপস্থিত আবার গিয়ে লাগায় আবার নিচের দিকে ফেলছে মালিক কয় মাটি রে রশি জোড়া লাগিয়েছে তিন হাত তুই আবার নিচের দিকে যাবি ও আর তিন হাত একদম করে করে আবার ওই পজিশনে বুঝে না আবু জাহেল তাকায় কয় রোজা জোড়া লাগাও নাই কয় লাগাইছি কয়বার কয় তিনবার কাজ হয় না বলে হয় না আবু জাহেল যতই চিন্তা করুক কিন্তু ওর ভিতরে আমার নবীর সত্য ছিল এটা কিন্তু আবু জাহেল যন্ত কথা কয় না কেন আবু জাহেল বুঝা পালাইছে যতই মুহাম্মদের বিরোধিতা করি এই কাজ হবে না আমার রশি দিয়ে কাজ হবে না ওখানে বসেই কান্না শুরু করেছে আর ডাক দেয় তোরা এমন করে চিন্তা করিস না আমার গর্ত থেকে আজীবন উদ্ধার করতে পারবি না তোরা চিরজীবন চেষ্টা করলেও আমি উদ্ধার হব না বরং চার নিচের দিকে যাব তাড়াতাড়ি কর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করেছি মুহাম্মদের গিয়া কবর দে সব কথাগুলো খুলে খুলে মুহাম্মদের বলবি আমার ভাতিজা ছাড়া এই গর্ত থেকে উঠানোর মতো দ্বিতীয়বার কেউ না চামচা দুইটা আবার আমার নবীর কাছে গিয়ে হাজির আমার মালিক দেখায় দিছেন যত দৌড়াও লাভ নাই জানাজা দেওয়ার জন্য হুজুরদেরই দরকার কথা কয় না কারো ঠিক কিনা এই জন্য হ্যাগোর জানাজায় লোক নাই কিন্তু হুজুর গোর জানাজার লোকের অভাব নাই কয়েকদিন আগে একজন মরছে সব মিলে লোক হয়েছে দুই কাতা কথা কয় না আর বিবারিয়ার আল্লামা জুয়াই রমাদান সারি সাহেব ইন্তেকাল করেছেন টাটকা করোনার মধ্যে এত কঠিন করোনা স্বামী ও তার স্ত্রীর সাথে ঘুমায় না স্ত্রী ও স্বামীর সাথে ঘুমায় না করোনার পরে কত হাজার মানুষ হয়েছে লক্ষাধিক মানুষ হয়েছে বিবারিয়ার ডিসি কে কাজ করা হয়েছে তুমি যে এই কাজ করলা আগামী কালকে যদি বিবারিয়ার মধ্যে করোনা শুরু হয় তুমি কি করবা কয় আমার কিচ্ছু করার নাই হুজুর করে বাধা দিছি রাখতে পারি নাই মালিকের কুদরত বুঝা বড় দাই এত লক্ষ লক্ষ মানুষ তৈরি হয়েছে কতটুকু জায়গার মধ্যে একজনের গায়ের উপরে আরেকজন দাঁড়িয়েছে আল্লাহর কসম করোনা হয় না কথা কন না কেন ঠিক কিনা কেমনে বুঝাবো তোমা করে বুঝাবো কেমনে হ্যাঁ হুজুর গোর জানাজার লোকের অভাব নাই শেখ হল দিস লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করলেন রমজানে না বা জাতীয় বাইত কি বলে জাতীয় ঈদগায় গেলাম জানাজা পড়ার জন্য লোকের ঠাই হয় না
বলে জানাজা আরেকটা দাও হুজুররা বলে না জানাজা আরেক হবে না তাহলে লাইনকা কিতি ক্লিয়ার লাগাও ওই ঈদগাহ ময়দান থেকে বাইতুল মুকাররম পর্যন্ত সিরিয়াল চলে আসে কিছুদিন পরে ইন্তেকাল করলেন এই বিবাড়ি আর কৃতি সন্তান বাংলার সিংহ বাংলার জিন্দাবাদ মুফতি আমিনি রহমাতুল্লাহ আলাই জানাজায় মাঠে জায়গা দেওয়ার মতো অবস্থা না কি মনে করেন কি মনে করেন হ্যাঁ তুমি বিরোধিতা করলে লাভ আছে জানাজা ঢাকায় দিতে পারবো না দিলাম না গেছি গিয়া বরিশাল পার হয়ে আর ওদিকে গেছি কোন জায়গায় গেছি নাম কম না তো কি হয়েছে কি হয়েছে কি লোকের অভাব হয়েছে নাকি আল্লাহ শোনেন মাসলাকের ভিন্নতা থাকতে পারে ছোটখাটো পার্থক্য থাকতে পারে কিন্তু একজন আলেম হিসেবে তো আমরা দ্বীনের প্রচারক হিসেবে আমরা মহব্বত করি সব জায়গার নাম বলে ঝামেলা এবার আমি সরকারি লোক তো ঝামেলা আমার উপরে আরো বেশি ধাম করে আগামীকালকে অফিসে শোকা যায় বলবো বুঝেন নাই তো কোন জায়গায় আছি বুঝেন না কোন জায়গায় বসে কি কথা কইতেছি বিপদটা আগামীকালকে না বুঝবো আমি খেলা না বুঝি না আমি খালি কয়েকদিন পর পরে আমার ডাইকা কয় এই ওয়াজগুলো আপনি এই সেজন্য করছেন না আমি কে কারণ কি হইব আমি কে যাওয়ার হইব আল্লাহ হেফাজত করো আমিন বলেন আমিন জোরে আমিন বলেন আমিন এই দুই বদমাশ গিয়া নবীজির সামনে দাঁড়িয়েছে মোহাম্মদ তুমি ছাড়া আবু জাহালকে কেউ উদ্ধার করতে পারবে না রাহমাতুল্লিল আলামিন তো এত কলিজা আল্লাহু আকবার আমার নবীর দিল এত সাদা যে আবু জাহাল আমার নবীর বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করে আজকে সেই আবু জাহালকে বাঁচাইতে আমার নবী রওনা করছে একটু জোরে বলবেন না জোরে বলবেন আমার নবীর দিল তো সাদা দিল আমার নবীর দিলের মধ্যে কোনো বক্রতা নাই আমার নবীর চরিত্রের মধ্যে কোনো বক্রতা নাই নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজেই বলেন বা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার নবীর চরিত্রের মধ্যে কোনো বক্রতা নাই রাহমাতুল্লিল আলামিন মহান চরিত্রের অধিকারী মান আখলাকের অধিকারে আজিম শব্দটা আল্লাহ পাকের সিফদিনা বলে সিফদিন নামটা আমার নবীর আখলাকের সাথে কেন লাগাইলাম আল্লাহ তাআলা বুঝাইলেন আমি আল্লাহ যেমন মহান আমি আল্লাহর যেমন কোন তুলনা হয় না আমার পয়গম্বরের চরিত্রটাও এত মহান আমার পয়গম্বরের চরিত্রেরও কোন তুলনা হয় না রহমাতুল্লিল আলামিন দ্রুত কদমের সামনের দিকে আগাতে শুরু করেছেন রশির এক মাথা ধরে নিচের দিকে ফেললেন নিচের দিকে ফেললেই আবু জাহাল খেয়াল করে নাকের সামনে গিয়ে রশি বাড়ি খায় এতক্ষণ ধরে ওরা চেষ্টা করে রশি নিচের দিকে নামে না আবার নবী নিয়ে রশি ধরে আবু জাহালের সামনে গিয়ে বাড়ি খায় রহমাতুল্লিল আলামিন গর্তের মধ্যে মুখ লাগায় আস্তে করে ডাক দেয় চাচা দুই হাত দিয়ে শক্ত করে ধরে আবু জাহাল দুই হাত দিয়ে শক্ত করে ধরেছে রহমাতুল্লিল আলামিন আস্তে 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 করে টান দিয়ে ওপরের দিকে উঠাইয়া দাঁড়িয়ে বলে চাচা গো আপনার এখনো কি মনে হয় না আমি মুহাম্মদ সত্যিকার আল্লাহর নবী আবু জাহাল আস্তে করে মাথা নিচের দিকে দিয়ে ঘরের মধ্যে ঢুকে গিয়া দুইজনের ডাক দেয় মুহাম্মদ এত পাগল নাকি আমার এত বোকা মনে করে নাকি আমি এত তাড়াতাড়ি মুহাম্মদের উপরে ঈমান আনবো নাকি আবার মালিক বলেন ঠিকই আছে খতামাল্লাহ على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ওদের মহার মেরে দেওয়া হয়েছে কানের মধ্যে চোখের মধ্যে মহার মেরে দেওয়া হয়েছে আয়ুনুন লা ইউবসিরুন বিহা আদানুন লা ইসমাউন বিহা আও কুলুবুন লা ইফাহুন বিহা চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখবে আল কায়দা বলে গালি দাও আমরাও ভালো করে জানি তারপরে কেন বারবার ঘুরে ঘুরে তোমাদের কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য আসি আল্লাহর কসম করে বলি টাকার জন্য আসি না সম্মান পাওয়ার জন্য আসি না একটাই কারণে আসি কারণ রহমাতুল্লিল আলামিন দিনের দাওয়াত বারবার বারবার করে সাহাবায়ে কেরামদের মাঝে ওই বদ্দিন মানুষদের কাছে পৌঁছিয়েছেন আমরা নবী আর আসবে না ওলামায়ে কেরাম এই যুগে নবীদের বারিশ আমরা নবীর দায়িত্ব পালন করতে গিয়ে তোমাদের কাছেই বারবার করে আসি
গালি দাও আমরা ভালো করে জানি তোমাদের গালিটা আমরা ভালো করে জানি তারপরও তোমাদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসি কারণ আমরা যদিও নবীরে দেখি নাই নবীর কথাগুলো সব হাদিসের মধ্যে পড়েছি ওলামায়ে কেরাম পড়েছেন কেন ওলামায়ে কেরামদের মাহফিল করার দরকার দুনিয়া ওলামায়ে কেরামদের কি আর কোনো কাজ নাই রে বাবা কেন মাহফিল করতে হবে কেন শান রিসালাত সম্মেলন করতে হবে একটাই মাত্র কারণ যেই নবীর দন্দন মুবারক শহীদ হওয়ার বিনিময়ে ইসলাম এই দেশের মধ্যে এসেছে সেই দেশের ইসলাম ওলামায়ে কেরাম মুছে যাবে কোনোদিন যাবে না আইঠর চিল্লা বলো ঠিক কিনা হিসাব মিলিয়ে দেখো এই দুনিয়া আবু জাহল আবু লাহাব উতবা সাহেবা নবী আমার নবীর বিরোধিতা করেছে কিন্তু আবু জাহলের খবর কোথায় কেউ খুঁজে পায় না আবু লাহাবের খবর কোথায় খুঁজে পায় না আজকে ওদের অস্তিত্ব জমিনের মধ্যে নাই কিন্তু মক্কার মদিনার গলিতে 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 ঘুরে দেখো উহুদ পাহাড় আমার নবীর সান্ত্বনা দেয় আমার নবীর সাক্ষী দেয় বদর আমার নবীর সাক্ষী দেয় উহুদের যুদ্ধ আমার নবীর সাক্ষী দেয় মদিনার প্রত্যেকটা গলি 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 মনে হয় যেন رحمة للعالم ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے اے جمعنا ہمار کولی جا ٹکر جو بھوک دیر کے بولی جو باپ کو تو جائے گا پردی بیر جاؤ আমেরিকায় যাও চাইনি জাপান জার্মান ইন্দোনেশিয়া ফ্রান্স মালয়েশিয়ায় যাও বলো যুবক বলো 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 আমার নবীর রওজায় যাইতে মনে চাই কি চায় না আওয়াজ করে বলো মনে চাই কি চায় না আর কার মনটাই চায় হাত তুলে একটু দেখা আওয়াজ দিয়ে জোরে ডাক দাও আল্লাহ জবান খুলে ডাক দাও আল্লাহ চোখের পানিটা পেলে ডাক দাও আল্লাহ দয়ার মালিক তোমার যত গোলামদেরকে নিয়ে দুইটা হাত তুলেছি জীবনে একটা বার হলেও তোমার নবীর রওজা না দেখাইয়া কাবা তাওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না এ দুনিয়ার মুসলমান রহমাতুল লিল আলামিন ইসলাম জিন্দা করার জন্য তোমার আমার এই কোরআনকে জিন্দা করার জন্য উহুদের ময়দানে চলে গিয়েছে আজকের বিবাড়িয়ার এই জায়গায় বসে দ্বীনের আলোচনা শোনো এত সহজ না রে ভাই আমার নবীর দন্দন মুবারক শহীদ হওয়ার বিনিময় ইসলাম এই দেশের মধ্যে এসেছে সাহাবায়ে কেরামদের রক্ত আর জীবনের বিনিময় ইসলাম এই দেশের মধ্যে এসেছে উহুদের ময়দানে রহমাতুল লিল আলামিন যুদ্ধ চালাচ্ছেন যুদ্ধ চালাচ্ছেন কাফিররা আমার নবীকে টার্গেট করে আগে থেকে মারতে আরম্ভ করেছে আমার নবীর মুখের উপরে এত জোরে পাথর মেরেছে এত জোরে আঘাত করেছে রহমাতুল্লিল আলামিন লোহার টুপি হেলমেট পরা ছিল লোহার হেলমেট ভেঙে লোহার টুকরা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে যায় রহমাতুল্লিল আলামিন হুমড়ি খেয়ে গর্তের মধ্যে পড়ে গিয়েছে কাফিররা বড় খারাপ ওরা চরযন্ত্র চক্রান্ত করে ঘোষণা করে দিল কাদ কুতিলা মুহাম্মদ মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে ঘোষণাটা পুরো উহুদের ময়দানে ছড়িয়ে হামজালা রাদিয়াল্লাহু আনহু সেদিন বাসরের রাত করতেছিলেন স্ত্রীর সাথে আরামের রাত সকালবেলা হঠাৎ করে নবীর স্ত্রীর সাথে কি বলে হামজালার স্ত্রীর সাথে আরামের কথাবার্তা বলতেছে কেমনে জানো হামজালার কানের মধ্যে আওয়াজ চলে গেল নবী আমার জমিনের মধ্যে নাই জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে একটা দর্দি স্ত্রীর সামনে দাঁড়ায় ডাক দেয় প্রাণের স্ত্রী আমার জামাটা তাড়াতাড়ি আমার দাও আর ঘরে থাকা যাবে না প্রাণের স্ত্রী ডেকে বলে কেন কই যাও বলে শুনেছি ওহুদের ময়দানে নাকি নবী জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে আমি গতকালকে নবীর সাথে যেতে চেয়েছিলাম নবী আমার নাই নতুন বিয়ের কারণে আমি আর থাকবো না জামাটা পরে সামনের দিকে রওনা করলেন হযরতে আল্লাহু আকবার সামনের দিকে হযরতে হামজা লাগায় স্ত্রীর পেছন দিক দিয়ে টান দিয়ে ধরেছে স্বামী আমার স্ত্রী আবার আবার বাধা দিয়ে সময় নষ্ট করো না সময় নষ্ট করো না তারপরে দ্রুত
আমার হাতে এনে দাও ঢাল দ্রুত আমার হাতের মধ্যে এনে দাও যুদ্ধের সরঞ্জাম আদিগো আমার সামনে দ্রুত এনে দাও আমার আর সময় কেমন করায়লা আমার এখন গোসল করতে গেলে সময় লাগবে এই পরিমাণ সময় আমার নাই তাড়াতাড়ি করো রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে জমিন থেকে বিদায় ঢুকে গিয়েছে দাঁত দিয়ে কামড় দিয়ে নবীজির লোহার হেলমেটটার টুকরাটা সামনের দিকে টান দেন কিন্তু এত ভেতরে ঢুকে গিয়েছে দাঁত দিয়ে কামড় দিলে বের হয় না সামনের দাঁত দুটো ভেঙে টুকরো হয়ে জমিনের মধ্যে পড়ে গেল আবার পাশের আরো দুইটা দাঁত দিয়ে সাহাবি আবার ধরে টান দেন না বের হয় না অন্যান্য সাহাবির হাত ধরে ধরে টানে ভাইরে এমন পাগলামি করো না আমার নবীর আমরা চিকিৎসা করে লোহার টুকরা বের করব সাহাবি কান্না করে আর চিল্লায় আর বলে আমার ছেড়ে দাও রাহমাতুল লিল আলামিনের মাথার লোহার টুকরা মাথার মধ্যে থাকবে আর আমি নবীর সাহাবি হয়ে আমার মুখের মধ্যে দাঁত থাকবে এটা হবে ঘরে যতক্ষণ পর্যন্ত দাঁত আছে নবীর মাথার লোহার টুকরাটা বের না করে আমি ছাড়বো না এবার মারির দাঁত দিয়ে কামড় দিয়ে জোরে টান দিলে টান দিয়ে যদিও লোহার টুকরা বের হয়েছে কিন্তু নবীর এই সাহাবির প্রচন্ড রক্তকরণ হওয়ার কারণে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন আরেকজন সাহাবি দৌড়ে গিয়ে আমার নবীর মুখের মধ্যে জড়ায় ওই যে এখান থেকে রক্ত বের হয় ওই জায়গার মধ্যে মুখ লাগায় চুষতে আরম্ভ করেছে রক্ত পাক না না পাবে এই ফতোয়া কোন দিন না রে বাজা এটা নবীর মহাব্বতের জায়গা আমার নবীর ওই কত জায়গা থেকে রক্ত মুখের মধ্যে লাগায় আস্তে আস্তে করে টান দিয়ে চুমুক দিয়ে দিয়ে পাক করতেছে অন্যান্য সাহাবীরা ধরে টানে পাগলামি করিস না রে ভাই নবীর সাহাবী বলে আমারে ছেড়ে দাও নবীর রক্ত বড় পবিত্র এই পবিত্র রক্ত দুনিয়ার কোন জমিনের মধ্যে পড়তে দেব না এটা আমি আমার নিজের শরীরের মধ্যে রাইখা দেব সুযোগ আমি আর পাবো না আমার নবীর চিকিৎসা করে হেলমেটটা বের করে আমার নবীর মাথায় ব্যান্ডেজ করা হলো নবী যে কাঁদো কাঁদো কণ্ঠে বলেন সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি করো আমার যতজন সাহাবী শহীদ হয়েছেন শহীদের লাশ গুলো আমার সামনে আলো আমার সাহাবীদের জীবনে শেষ দেখা একটু দেখে কলিজাটা ঠান্ডা বানাইতে চায় আস্তে আস্তে করে 68টা লাশ আমার নবীর সামনে এনে হাজির করা হলো রহমাতুল লিল আলামিন বলেন না না আমার আরো দুজন সাহাবী শহীদ হয়েছে কারণ আমি নবী স্বপ্ন দেখেছি 70টা উট কুরবানি করতেছি বোঝা গেল উহুদের ময়দানে আমার 70 জন সাহাবী শহীদ হয়ে যাবে আরো দুইজন সাহাবী আছে তাড়াতাড়ি করে খুঁজে বের করো সাহাবায়ে কেরাম পাগলের মতো করে খুঁজে কোথাও পায় না কোথাও পায় না কোথাও পায় না ওই সাফা পাহাড়ের বিপরীত সাইডে আছে রোমা পাহাড় এই রোমা পাহাড়টাও উঁচু পাহাড় মুসলমান রে রোমা পাহাড়ের মধ্যে উঠে সাহাবায়ে কেরাম খুঁজতে আরম্ভ করেছে একটু একটু করে খুঁজে সামনের দিকে তাকায় দেখে একজন মানুষের হাতের কবজি কেটে ফেলা জমিনের মধ্যে দেখা যায় একটু সামনের দিকে আগায় দেখেন পায়ের একটা টুকরা ফেলানো আর একটু সামনের দিকে তাকায় দেখেন হাঁটুর টুকরা কাটা ফেলানো অর্থাৎ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আলাদা আলাদা করে কেটে জমিনের মধ্যে ফেলা হয়েছে এই বদমাশগুলো মাথাটারে ঘাট থেকে কেটে আলাদা করে জমিনের মধ্যে ফেলে রেখেছে নাকটাকেও কেটে আলাদা করে ফেলে রেখেছে পেট ফাইরা পেটের থেকে নারী হুরি বেরগুলো বের করে জমিনের মধ্যে ফেলে রেখেছে কলিজাটা বের করে কে যেন চাবাইয়া জমিনের মধ্যে ফেলে রেখেছে সাহাবায়ে কেরাম দেখে ভালো করে চিনে আবার চিনে না নবীর দিকে তাকা বলেন পয়গম্বর এখানে একজন শহীদের লাশ দেখা যায় কার লাশ আমরা ভালো করে চিনি না রহমাতুল লিল আলামিন বে বে উপরের দিকে উঠে বাচ্চাদের মতো করে কাঁদতে আরম্ভ করেছে এ সাহাবী চিনো না এটা কার লাশ এটা আমার কলিজার টুকরা হামজার আমার কোনে যে টুকরো চাচা মীর হামজার লাশ আমার নবী নিজের মাথা রুমালের পাকড়িটা করে জমিনের মধ্যে বিছাইয়া নবী নিজের হাতে লোহার টুকরা গুলো আস্তে আস্তে করে হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশের টুকরা গুলো নিজের হাতে রুমালের মধ্যে উঠা প্যাকেট করলেন কাফনের কাপড় হিসেবে বাঁধলেন
68টা লাশের পাশে গিয়ে আরেকটা লাশ নিয়ে হযরতে হামজার লাশটাও রাখলেন হঠাৎ করে আমার নবী ডেকে বললেন আরো একজন সাহাবীর লাশ আছে খুঁজে খুঁজে তোমরা বের করো সাহাবায়ে কেরাম পুরো ময়দান ঘুরে বেড়ায় না কোথাও খুঁজে পায় না কোথাও খুঁজে পায় না হঠাৎ করে দেখে উহুদের এক প্রান্তর থেকে একজন মহিলা লাল কাপড় উড়াইতেছে আর আমার নবীর জোরে জোরে চিল্লায় ডাক দেয় পয়গম্বর যতজন সাহাবী শহীদ হয়েছেন সবাইরে তো আপনি গোসল সারা দাফন দিবেন কিন্তু আমার স্বামীকে আপনি গোসল সারা দাফন দিবেন না নবী আমার ডেকে বলে মাগু কে তুমি বলো হুজুর আপনি আমার চিনবেন না আমি ওই সাহাবীর স্ত্রী আপনি যেই সাহাবীকে গতকালকে মসজিদে নববীর মধ্যে খেজুর ছিটে বিয়ে করিয়েছিলেন আমি আপনার হামজারের স্ত্রী নবী আমার ডেকে বলে হামজারা এখানে কেন হামজারা আজকে না তোমার ঘরে থাকার কথা বলে ঘরেই তো ছিল কিন্তু কেমনে যেন খবর পেয়ে গিয়েছে আপনি জমিরে দেন হামজারা পাগলের মতো দৌড়া আর বলেছে আমি আর ঘরে থাকবো না আমি আর ঘরে থাকবো না ওইখানে এসে শহীদ হয়ে গিয়েছে শহীদ হয়ে গিয়েছে রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে খুঁজে খুঁজে বের করতে পারেন সাহাবায়ে কেরাম খোঁজেন কোথাও পায় না কোথাও পায় না কোথাও পায় না হঠাৎ করি জিবরিল আমিন কানের মধ্যে মুখ লাগায় বলেন পয়গম্বর আপনি হামজারারে খুঁজতে পাবেন না আপনি তাকায় দেখেন হামজারার লাশ আল্লাহ পাক জান্নাতি পানি দিয়ে গোসল করাইয়া জান্নাতি ফেরিস্তে দিয়ে জমিনের মধ্যে দিয়ে গেছে হযরত হামজারা রাদিয়াল্লাহু আনহুকে জানালে গসল মালায়েকা বলা হয় তাকে ফেরিস্তারা গোসল করিয়েছে রহমাতুল লিল আলামিন হামজারা রাদিয়াল্লাহু আনহু লাশের দিকে তাকায় দেখলেন তাজা পানি গুলো টপ টপ জান্নাতি পানি গুলো করতেছে এই কলিজার টুকরো যুবক আমি তোমাদেরকে বলে যাই আল্লাহ নবীর দিন কিন্তু এত মেহনতের বিনিময়ে এই দেশের মধ্যে এসেছে আল্লাহ নবীর দিন রক্তের বিনিময়ে এসেছে আমার নবীর শাহাদাত দান মুবারক শহীদের বিনিময়ে ইসলামের দেশের মধ্যে এসেছে লোহার টুকরো আমার নবীর মাথার খুলির মধ্যে ঢোকার বিনিময়ে ইসলাম এই দেশের মধ্যে এসেছে ওলামায়ে কেরামদের জীবনের বিনিময়ে এই দেশে ইসলাম এসেছে ওলামায়ে কেরামদের ত্যাগ আছে সাহাবায়ে কেরামদের ত্যাগ ছিল আমার নবীরও ত্যাগ ছিল এই দিন আজকে জমিন থেকে বিদায় হয়ে যায় রে যুব হিসাব মিলায় দেখো মরতে তো হবে আজ মরি আর কাল মরি মরতে হবে রে বাবা আজকে দুনিয়া আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই তবে বলে যাই রে যুব নর্মাল মৃত্যু হলে কেমন মৃত্যু হয় জানা নাই জানা নাই জানা নাই তবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি জমিন থেকে বিদায় হও আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি জমিন থেকে বিদায় হও আল্লাহর দিন জিন্দা করতে গিয়ে যদি জমিন থেকে বিদায় হও ওই মৃত্যুকে মৃত্যু বলে না ওই মৃত্যুকে শহীদ বলে শহীদ বলে আমার আল্লাহ তাআলা পায় আমার শহীদরা মরে না আমার শহীদরা জীবিত হয়ে থাকে জীবিত হয়ে থাকে আরে দুনিয়ার যুবক আমিও তোমাদেরকে বলে যাব এই দুনিয়ায় কেউ থাকতে পারে না তুমি আর আমিও পারবো না হিসাব মিলিয়ে দেখো তোমার আমার বাবা মা আজকে জমিনের মধ্যে নাই এই জমিনটার দিকে তাকায় দেখো কত মানুষ যেন বাবা হারিয়েছে কত মানুষ জানি আজকে মা হারিয়েছে আমি আজাদির ঘরেও আমার মা নাই প্রায় জায়গায় আমি বলি রে বাবা আমি আজাদিও এখান থেকে মোনাজাত করে বাসায় গিয়ে চলে গেলে বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে হয়তো তুমি বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা লাগাইবা তোমার মা হয়তো দরজা খুলবে আমার মতো কত ইতিম যেন এই ময়দানেও হাজি এই মানুষগুলোর মা না এই মানুষগুলোর বাবা না আজকের এই মসজিদটার মধ্যে কার কার মান একটু হাতটা উঁচা করেন বাজার কার কার বাবা নাই আপনারা একটু হাতটা উঁচা করেন হাত গুলো উঁচা করেন আবার যুবকরা তাকায় তাকায় দেখো হাত গুলো নিচে না ভাই আবার যুবকরা একটু তাকায় দেখুক মা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমনে পানি বের বাবার মানুষগুলোর চক্ষু দিয়া কেমনে পানি বের হয় এক কলিজার টুকরা যুব তাকায় দেখ এই মানুষগুলো হাত তুলেছে এই মানুষগুলোর কারো ঘরে মা নাই কারো ঘরে বাবা নাই কারো ঘরে আব্বা দুনিয়ার কেউ তোমার আমার মরণটাও জানি কোন দিন হয় জানা না He
হিসাব মিলা ওই মরণটা কত দামি মরণ যেই মরণ নামাজের সাজদা অবস্থায় মরণ হয় ওই মরণটা কত দামি মরণ যেই মরণ কোরআন তেলাওয়াত করা অবস্থায় হয় ওই মরণটা কত দামি মরণ যার মরণটা কাবা তাওয়াফ করা অবস্থায় হয় ওই মরণটা কত দামি মরণ যেই মরণটা নবীজির রওজা জিয়ারত করা অবস্থায় হয় তোমার আমার মরণ জানি কেমন হয় জানি না তবে বলে যাই নবীর দ্বীনকে জিন্দা করার জন্য ইসলামকে জিন্দা করার জন্য কোরআনকে জিন্দা করার জন্য আবার যদি ওলামায়ে কেরাম আরেকবার ঐক্যবদ্ধ এ দেশ ইসলাম মানবতার চিন্তা করার জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দেব যদি জীবনটাও দেওয়ার দরকার হয় যুবক কারা কারা তৈয়ার আছো দুইটা হাত তুলে শেষ করার মতো আল্লাহরে দেখা আওয়াজ দিয়ে চিল্লা ডাক দাও আল্লাহ আর জোরে ডাক দাও আল্লাহ চোখের পানিটা ফেলে ডাক দাও আল্লাহ মালিক তুমি তাকিয়ে দেখো তোমার এই গোলামেরা তোমার নবীর দ্বীনের জন্য এরা জীবন দিতে তৈরি আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও কবুল করে নাও জবান খুলে বলো আমিন আর জোরে আওয়াজ দিয়া চিল্লাবো আল্লাহুম্মা আমিন